গত 70 বছরের শাসনকালে দেশকে শত শত বছর পিছিয়ে দিয়েছে কংগ্রেস। ভয়ের রাজনীতি, দুর্নীতির রাজনীতি করে বিশ্বের দরবারে নাম খারাপ হয়েছে ভারতের। তবে গত 9 বছরে সেবা, সুশাসন ও গরিব কল্যাণের রাজনীতি করে সেই জায়গা থেকে দেশকে টেনে তুলেছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 9 বছরে ভারতীয় জনতা পার্টির আমলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে ভারতে। সরকারের সর্বাত্মক উন্নয়নের কারণেই বিশ্বে অর্থনীতির দিক থেকে শক্তিশালী দেশগুলির মধ্যে আজ ভারত অন্যতম। উদয়পুর মহকুমার এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে বুধবার এমনটাই জানালেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা। উদয়পুর সার্কিট হাউসে আয়োজিত এদিনের সম্মেলনে গত 9 বছরে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার জনকল্যাণমুখী প্রকল্পগুলির খতিয়ান তুলে ধরেন তিনি। ভটকানে ভটকানে লটকানে কি যে রাজনীতি কংগ্রেস নে কি হ্যায় দেশ ইসকো ত্রস্ত হো চুকা হ্যায় অর আজ পিছলে 9 বর্ষ সে প্রধানমন্ত্রী মোদি জি কি সরকার ইস দেশ মে চল রহি হ্যায় ছাতি ঠোক কে বোল সকতে হ্যায় इस सरकार में एक भी करप्शन स्कैम घोटाला 9 वर्षों में नहीं हुआ। 9 वर्षों में अभूतपूर्व गरीब कल्याण का काम हुआ है। गरीब का घर बने, 3 करोड़ घर मोदी जी ने दिया। गरीब के घर में शौचालय बने, 11 करोड़ शौचालय मोदी जी ने बना के दिया। गरीब के घर में चूल्हा आए, गैस कनेक्शन दिया 9.5 करोड़ माताओं और बहनों को। हर एक गरीब के घर में बिजली पहुंचे, हर एक दूर गांव तक उसकी व्यवस्था की। 80 करोड़ परिवारों को फ्री राशन दिया। ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহার পাশাপাশি এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, প্রাক্তন মন্ত্রী তথা বাগমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপদ জমাতিয়া এবং কাকরাবন শালগড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।